হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই প্রথম চ্যানেল মন মন্ডল ব্লগ। চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আজকে এই ভিডিওটা হচ্ছে রিলেটেড টু ইউটিউব, হাউ ক্যান উই আর্ন মানি থ্রু ইউটিউব। তো আমরা কীভাবে আসলে টাকা ইনকাম করতে পারি ইউটিউব থেকে, আজকের ভিডিওটা হচ্ছে এটার রিলেটেড। তো বন্ধুরা যে ইউটিউবের থেকে যে ইউটিউবাররা, আমার চ্যানেল তো এখন তোমার মানে মনিটাইজ হয়নি, আরও বহুত বাকি আছে মানে মনিটাইজ হয়নি, আমি মানে জিরো রুপিস আর্ন করেছি, মানে এক টাকাও পাইনি, ঠিক আছে, ইউটিউব থেকে। তো আসলে আমরা কীভাবে আর্ন করতে পারি, ঠিক আছে, সেটা আপনাদের এই ভিডিওতে পুরোভাবে বলার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা যে ইউটিউব হয়েছে গুগলের একটা মানে নিজা সম্পত্তি, ঠিক আছে। তোমাদের যে ইউটিউবাররা যে ভিডিও বানায়, যেরকম আমি ভিডিও বানাচ্ছি, তো আসলে এটা কি সত্যি যে ইউটিউব থেকে পয়সা আর্ন করা যায়? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি কথা যে ইউটিউব থেকে পয়সা আর্ন করা যায়, কিন্তু ইউটিউব আমাদের সিঙ্গেল পেনি পর্যন্ত দেয় না, মানে জিরো রুপিসও দেয় না, মানে আমাদের এক টাকাও দেয় না ইউটিউব, ঠিক আছে, ইউটিউব আমাদের টাকা দেয় না। তো আসলে এখন দেয় কারা, এটাও হয়েছে মেন কোশ্চেন, দেয় কারা, ঠিক আছে। তো আমাদের যে টাকাগুলো ইউটিউব থেকে যে আসে, মানে আমার আসে না এ পর্যন্ত, কেননা আমার চ্যানেল মনিটাইজ হয়নি। তো যাদের আসে, মানে বড় বড় যারা ইউটিউবার, যাদের চ্যানেল মানে মনিটাইজ হয়েছে, তাদের আসে, ঠিক আছে। তো আসার পরে কি এখন মানে টাকাগুলো আসে কোত্থেকে, এটা হচ্ছে মেন একটা পয়েন্ট। যদি ইউটিউব আমাদের টাকা নাই দেয়, তো আসলে দেয় কারা, এটা হচ্ছে মেন পয়েন্ট। তোমাদের চলো জানা যাক আসলে বন্ধুরা আমাদের টাকাটা, মানে যে ইউটিউবাররা, মানে ইউটিউবারদের টাকাটা, যারা চ্যানেল মানে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তাদেরকে টাকা দেয় কারা জানেন? গুগল অ্যাডসেন্স, মানে যে অ্যাড আসে, অ্যাডের থেকে টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো এখন অ্যাডটা কীভাবে আসবে, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। তো বন্ধুরা আপনাদের যখন চ্যানেল মানে মনিটাইজ হবে, তেরকম মানে সে সময় আপনি মানে বলতে পারবেন, যাদের চ্যানেল মানে মনিটাইজ হবে, যে আমার কোম্পানিকে ই করে মানে বলতে পারবে যে আমার চ্যানেলে অ্যাড দাও। তো এরকমভাবে বলতে লাগে, ঠিক আছে। তো বলার পরে সেখানে অ্যাড আসে ভিডিওতে, তো সেই অ্যাডের থেকে টাকা কামানো যায়, ঠিক আছে, সেই অ্যাডের থেকে আসে। আর বন্ধুরা এখন সেই অ্যাডটা কোথার থেকে আসে, এটা হয়েছে আর একটা পয়েন্ট। তো ওনারা সেই অ্যাডটা আসে গুগল অ্যাডসেন্সের থেকে। যেরকমভাবে আপনারা ধরেন আপনাদের একটা বিজনেস আছে, ছোটো একটা বিজনেস, তো সেই বিজনেসের একটা অ্যাড বানাতে চান, মানে একটা অ্যাড ব্রাজ বানাতে চান, তো যেরকম মিশো, তারপরে ইনস্টাগ্রাম অ্যাড মানে অ্যাড দেয় ইউটিউবে, তো সেরকম মানে অ্যাড ধরুন আপনারা বানাতে চান, তো সেই অ্যাডটা গুগল অ্যাডসেন্স থেকে বানানো যায়। তো গুগল অ্যাডসেন্স হলো মানে যেখানে অ্যাড বানানো যায়। আর আমি অলরেডি বলেছি ইউটিউব হয়েছে গুগলের মানে নিজা সম্পত্তি। আর গুগল বন্ধুরা এমন একটা বস্তু যে যে কোনো কোম্পানি মানে বেনিফিটের দিক আছে, টেকনোলজির কোম্পানি, সেটা কিনে নেয় গুগল, ঠিক আছে, ইউটিউবও কিনে নিয়েছে গুগল। তো মানে নিজা এখন সম্পত্তি হয়েছে ইউটিউব গুগলের। তো বন্ধুরা এখন গুগল অ্যাডসেন্সে আসি। তো বন্ধুরা গুগল অ্যাডসেন্স মানে যেখানে আপনি মানে নিজা অ্যাডভার্টাইজমেন্ট বানাতে পারবেন, যেরকম আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের উপরে আপনি অ্যাড বানাতে চান, সেটা গুগল অ্যাডসেন্সে বানানো যায়। আর সেখানে বানিয়ে সেটা মানে গুগল অ্যাডসেন্সকে দিতে লাগে, সেখান থেকে গুগল অ্যাডসেন্সে অন্য অন্য মানে চ্যানেলে মানে অ্যাডটা দেয়, তো সেই অ্যাড থেকে টাকা কামানো যায়। আর বন্ধুরা সেই যে অ্যাড আপনি যে বানাবেন, তো সেই অ্যাডটা যে অ্যাড দেয়, যেরকম মিশো একটা কোম্পানি অ্যাড দেয়, মানে ইউটিউবে অ্যাড আসে, তো সেটা মানে টাকা দিতে লাগে, যে গুগল অ্যাডসেন্সকে মানে গুগলকে টাকা দিতে লাগে, যে অ্যাড দিলে টাকা দিতে লাগে, ঠিক আছে। যেরকম আমাদের লাইনের বিল, তারপরে মান্থলি লাইনের বিল দিতে লাগে, যেরকম রিচার্জ করতে লাগে মোবাইলে, তো সেরকম মানে অ্যাডেরও রিচার্জের মানে সেরকমই আর কি, রিচার্জের মানে কায়দা কত বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে রিচার্জ টাইপের, তো এরকমই আর কি। সেখান থেকে মানে জানছে না মানে মানে আমি কোন সিস্টেমে বলতে চাচ্ছি, অলরেডি আপনারা বুঝেছেন। তো বন্ধুরা মানে যেরকম লাইনের বিল, আর একটা সিম্পল মানে একটা এক্সাম্পল দিই, যেরকম রিসার্চ, ঠিক আছে, রিসার্চ করা যায়, যেরকম আমরা মান্থলি রিসার্চ করি, তো এরকমই একটা কায়দা, মানে কায়দা কত আপনারা দেখতেই পাচ্ছেন, মানে যদি অ্যাড আসে তাহলে টাকা পাওয়া যাবে, মনিটাইজ হলে পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। আর সেই অ্যাডটা যেন আপনি দেবেন, তো সেটার জন্য পয়সা লাগবে, মানে মানে টাকা লাগবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আপনারা টোটালি বুঝেছেন আসলে টাকাটা আসে কোথার থেকে। তো বন্ধুরা টাকাটা আসলে আসে কোথার থেকে, গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্সে ধরুন আমি যেরকম আমি আপনাদের বললামই অলরেডি, যে
যেরকম মিশো আছে, ধাবল আমি রিপিট করে যাচ্ছি, তো শুনুন আরেকবার আমি বলছি। মানে মিশোয় ধরুন 5,000 টাকা দিলো, একটা অ্যাড বানালো, সেটা এক মাসই যাবে, তারপরে আর যাবে না। সেই 5,000 টাকা এক মাস গেলে মানে শেষ হয়ে যাবে, যেরকম রিচার্জ শেষ হয়ে যায় এক মাস পর। তো এরকমভাবে ইউটিউবে মানে টাকা যায়, ঠিক আছে, মানে ঠিক আছে, গুগলে টাকা পায়, গুগল অ্যাডসেন্সে। তো গুগল অ্যাডসেন্সে সেখান থেকে মানে ইউটিউবে সেখান থেকে আমাদের 55% যাদের মানে চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের 55% সেখান থেকে শেয়ার দেয়, আর 45% ইউটিউবে রাখে। তোমাদের আজকের ওয়েদারটা এত ভালো নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে এরকম একটা ভিডিও আপনাদের দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আগামীতে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ব্লগিং ভিডিও, সেগুলো দেখতে পারবেন। আর বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পেরেছেন অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, বাই বাই, বাই বাই বন্ধুরা।